ঠান্ডার কারণে ধমে পাতলা পায়খানা হয়েছে। বাচ্চাটার নিউমোনিয়া হয়েছে, তাই আমরা হাসপাতাল নিয়ে এসেছি। বর্তমানে একটু ভালো আছে, তবে খাইতেছি না। খাইতে পারলে একটু সুস্থ হলে বাসা নিয়ে যাব। তো কন্টিনিউ করতেছে, আর এই ব্যাপারে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, রোগীদের পরামর্শ দিয়ে যাচ্ছি, রোগী যে বাচ্চাদের জন্য ঠান্ডা থেকে প্রোটেকশন দেয়, আর পাশাপাশি ছোটো বাচ্চা যেগুলো আছে সেগুলোর জন্য মায়ের দুধ ঠিকভাবে খায়, আর বিশেষ করে খাবার দাবার হাত ধুয়ে বাচ্চাদের খাবার তৈরি করার আগে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে। এই ব্যাপারে সবাই যদি সচেতন থাকে, তো সচেতন থাকলে আমরা আমার মনে হয় যে ডায়রিয়া যে রোগটা, এই রোগটা আমরা পরিচ্ছন্ন দিতে পারবো আর কি। এইটুকুই।